वेलकम बैक टू दिस चैनल সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন সো আজকে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা মূলত মোবাইল ফোনের এমন কিছু গোপন কোড শেয়ার করতে যাচ্ছি যে কোডগুলো আপনার জীবনে কোনো না কোনো সময়ে কাজে লাগবেই সো ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন এরকম নতুন নতুন টেকনোলজি रिलेटेड ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন সো গাইস প্রথম যে কোডটা শেয়ার করব সেটা হলো সাপোজ আপনি কোথাও গিয়েছেন এমন একটা রেস্ট্রিকশন এলাকায় সেখানে আপনার অবশ্যই ইনকামিং কলটা বন্ধ রাখতে হবে বা আপনার এমন একটা সিম রয়েছে যেটাতে সব সময় কল আসে অপ্রয়োজনীয় কলেই অধিকাংশ সেই ক্ষেত্রে আপনি চাইলে সেই ফোনে বা সেই সিমটার ইনকামিং কলটা আপনি বন্ধ করে রাখতে পারেন সো এর জন্য জাস্ট সিম্পল একটা কোড ডায়াল করতে হবে সেটা হলো *21# এবং এই কোডটি ডায়াল করার পর আপনি যে সিমটিতে আপনার ইনকামিং কলটি বন্ধ করতে যাচ্ছেন জাস্ট সেই সিমটিতে ডায়াল করে দিবেন এন্ড এখানে অটোমেটিক্যালি কিন্তু আপনার ইনকামিং কলটা বন্ধ হয়ে যাবে আপনাদের কোনো না কোনো সময়ে এই কোডটি ব্যবহার করার প্রয়োজন হবে সো এই কোডটি যদি ডিজেবল করতে চান সেক্ষেত্রে *21# ডায়াল করলে যে সিমে আপনি কোডটি ডায়াল করেছেন সেই সিমে ডায়াল করে দিলে অটোমেটিক্যালি কিন্তু ফাংশনটি ডিজেবল হয়ে যাবে এর পরবর্তীতে যে কোডটি এই কোডটি কিন্তু আমি প্রথমে যে ইনকামিং কল বন্ধ করার একটা কোড শেয়ার করলাম *21 এই সেম কোড আপনাদের ফোনে যদি কাজ না হয় সেক্ষেত্রে আপনি ডায়াল করবেন *61# এবং যদি এই কোডটি কাজ হয় এবং এই কোডটি আপনি ডিজেবল করতে পারবেন *61# দ্বারা সো জাস্ট সিম্পল আপনাদের ফোনে যে কোডটি কাজ করে সেই কোডটি ব্যবহার করতে পারেন দুটি কোডের একই কাজ এর পরবর্তীতে যে কোডটি চলে আসে সেটা হলো যেহেতু আমরা ইনকামিং কলটা বন্ধ করলাম এখন কিভাবে আমরা আউটগোয়িং কলটা বন্ধ করতে পারি সো সেটার জন্য যে কোডটি ডায়াল করতে হবে *31# কারণ এই আউটগোয়িং কল কোনো না কোনো সময় আপনার বন্ধ করার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনি সরাসরি এই কোডটি ডায়াল করার মাধ্যমে আপনি যে সিমে আউটগোয়িং কলটা বন্ধ করতে যাচ্ছেন সরাসরি সেই সিমে এই কোডটি ডায়াল করে দিবেন এর ফলে আপনার আউটগোয়িং কলটি বন্ধ হয়ে যাবে অর্থাৎ আপনি আর ওই সিম দিয়ে কোনো নাম্বারে কল দিতে পারবেন না এর পরবর্তীতে যদি এই কোডটি ডিজেবল করতে চান সেক্ষেত্রে *31# ডায়াল করলেই এটি কিন্তু ডিজেবল হয়ে যাবে জাস্ট সিম্পল এর পরবর্তীতে সবচেয়ে ইউজফুল এবং সাপোজ আপনি ফোনটি কাউকে দিয়ে গিয়েছেন সো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু দেখতে পারেন যে সে কিছুক্ষণ আগে কোন কোন অ্যাপগুলো ব্যবহার করেছে বা সে কিছুক্ষণ আগে কোন কোন অ্যাপগুলো ইউজ করেছে এবং সে যদি ক্লিয়ার ডাটাও করে দেয় তা সেক্ষেত্রেও কিন্তু আপনি সেই অ্যাপগুলো চেক করতে পারবেন এবং সে কোন কোন অ্যাপগুলো ব্যবহার করেছে সো এর জন্য একটা জাস্ট সিম্পল কোড ডায়াল করতে হবে আপনাদের সো সরাসরি ডায়াল প্যাডে চলে যাবেন সো ডায়াল প্যাডে আসার পর এবার ডায়াল করবেন *#*#4636 এর পরবর্তীতে *# এবং *# দেওয়ার পর পরবর্তীতে আপনাদের সামনে সরাসরি এরকম একটা উইন্ডো চলে আসবে এবং এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন আপনাদের ফোনে আরো কিছু অপশন থাকতে পারে সো এখানে প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটা হলো ফোন ইনফরমেশন এরপরে ইউজেস স্ট্যাটিস্টিক এরপরে ওয়াইফাই ইনফরমেশন সো এখানে দুই নাম্বার যে অপশনটি সেটাতে যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন লাস্ট টাইমে কোন কোন অ্যাপগুলো ব্যবহার করা হয়েছে সো এখানে যদি শর্ট বাইয়ে ক্লিক করার পর এখানে আপনারা লাস্ট টাইম ইউজড দিয়ে ফিল্টার করেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে ইউজারকে আপনি ফোনটি দিয়েছেন সে আসলে কোন কোন অ্যাপ কত মিনিট বা কত ঘন্টা ধরে ব্যবহার করেছে এখানে টাইম সহ দেখতে পারবেন কোন টাইমে অ্যাপটি ওপেন করা হয়েছে এবং কতক্ষণ ব্যবহার করা হয়েছে সো আমার মতে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ফিচার এবং এই কোডটি ডায়াল করে এই সুবিধাগুলো পেতে পারেন এছাড়াও এখানে বাকি যে তিনটি অপশন রয়েছে ফোন ইনফরমেশনে গিয়ে আপনার ফোনের ইন ডিটেলস চেক করতে পারেন এবং ওয়াইফাই ইনফরমেশনে গিয়ে আপনি যদি ওয়াইফাই ব্যবহার করেন ওই নেটওয়ার্ক সম্পর্কে সব ডিটেলস পেয়ে যাবেন সো এর পরবর্তীতে যে কোডটি সেটা হলো আমরা সবাই জানি আমাদের ফোনের একটা গোপন কোড অর্থাৎ IMEI নাম্বার রয়েছে সো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং কেন এই কোডটা এতটাই গুরুত্বপূর্ণ সেটা নিয়ে একটা সেপারেট ভিডিও থাকবে আমাদের চ্যানেলে সো সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আশা করি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সো গাইস এই IMEI কোডটি বর্তমানে ফোনগুলো ব্যাটারি ইনটেক হওয়ার কারণে পিছনে একটা স্টিকার দেওয়া থাকে অথবা আপনি যে ফোনটি নিয়েছেন তার প্যাকেটের গায়ে আপনার ফোনের IMEI নাম্বারগুলো দেয়া থাকে সো আপনি চাইলে যে কোনো মুহূর্তেই কিন্তু আপনার ফোনের IMEI নাম্বার একটা কোড ডায়াল করার মাধ্যমে বের করে নিতে পারেন সো এর জন্য আপনাকে যে কোডটি ডায়াল করতে হবে সেটা হলো *#06# ডায়াল করার সাথে সাথে আপনার ফোনে যে দুটি IMEI নাম্বার রয়েছে সে দুটি IMEI নাম্বার শো করবে এবং আপনি এই দুটি IMEI নাম্বার অবশ্যই কোনো একটা নোট বা আপনার পার্সোনাল ডায়েরিতে লিখে রাখতে পারেন সো এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে
শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না আর এরকমই নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে